আমরা সাংবাদিক হলেও কোথাও যেন আমাদের চোখেও জল আসে এমন ইতিহাসের কথা শুনলে আমি চলে যাব পৌলমীর কাছে, যেখানে গুলি খেয়েছিলেন দুই ভাই, যেখানে চলেছিল এলোপাথারি গুলি, সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি পৌলমী। পৌলমী, তুমি শুনছিলে, তাদের পরিবার বলছেন 33 বছরের যুদ্ধ, 33 বছরের আন্দোলন আর সফল হচ্ছে, তারা ইমোশনাল হয়ে পড়ছেন, কোথাও যেন ইতিহাস উঠে আসছে ইতিহাসের পাতা থেকে আমাদের চোখের সামনে। কি বলবে পৌলমী? নিঃসন্দেহে কিশলয় গায়ে কাটা দিচ্ছে, কেননা দীর্ঘদিনের লড়াই, 33 বছরের লড়াই আজ যোগ্য সম্মান। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনি বলেছেন যে বাংলার দুই ছেলে যারা কর সেবক ছিল সেই রাম কোঠারি এবং শরদ কোঠারি নামে রাস্তা তৈরি হবে অযোধ্যাতে, স্মৃতিসৌধ তৈরি করা হবে। তবে এই মুহূর্তে কিশলয় যে জায়গাতে রয়েছে সেই গলি, এই গলিতে 1990 সালে গুলি চলেছিল। একবার তোমাকে জায়গাটা ভালো করে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব, তাহলে একটু বাংলা দর্শকদের বুঝতে সুবিধা হবে। কেননা এই যে জায়গা দেখো, এইদিকেই রয়েছে হনুমানগড়ির মন্দির, সেই হনুমানগড়ির মন্দির সংলগ্ন এই যে গলি, এই গলিটাই সোজা এগিয়ে যাচ্ছে। আমার সঙ্গে ক্যামেরা পার্সন দেবব্রত রয়েছে, তাকে একবার ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতে বলবো, কেননা এই যে গলিটা, এই গলিটাই সোজা এগিয়ে যাচ্ছে। আর ঠিক সেই দিন 1990 সালে যেভাবে কর সেবকরা একসঙ্গে এসেছিলেন, তারা একসঙ্গে যখন মিলিত হয়েছিলেন, আমরা এখানকার মানুষজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। আপ ইহা সে হ্যা না, আপ ইহা কাই হ্যা না, ইহা কাই নেওয়াল নেই, আপ বাহার সে হ্যা, কো সামনি। বাইরে থেকে মানুষজন এসেছেন, তবে স্থানীয় বাসিন্দারা যারা রয়েছেন, আমি কিছুক্ষণ আগে একটা দোকানের সঙ্গে কথা বলেছিলাম, যদিও তারা বলছে তারা কয়েকজনের মুখে শুনেছে, তারা বাড়ির বড়দের থেকে শুনেছে যে এখানে 1990 সালে গুলি চলেছিল, যেভাবে কর সেবকরা এসেছিলেন ঠিক এই গলিতে। কিশোর একবার দেখানোর চেষ্টা করব, ঠিক এই গলিতে যখন তাদেরকে পুলিশ বাধা দিয়েছিল, মুলাম সিং যাদবের যে পুলিশ, সেই পুলিশ প্রশাসন যখন তাদেরকে বাধা দিয়েছিল, ঠিক এই গলিতে রাম কোঠারি শরদ কোঠারির মতো একের পর এক যুবকরা এখানেই বসেছিল, এখানেই বসে তারা রাম সংকীর্তন ভজন কীর্তন করা শুরু করেছিল। আর ঠিক তখনই 45 মিনিট ধরে পুলিশের এলো পাথারি গুলি, সেই এলো পাথারি গুলির কাছে কোথাও গিয়ে হার মানতে হয়েছিল। তারপর থেকে শুরু হয়েছিল লড়াই লড়াই লড়াই, তারপরে সেই 500 বছরের অপেক্ষা, সেই কর সেবকদের জন্য 33 বছরের অপেক্ষা, তাদের পরিবারের লড়াই আজ কোথাও গিয়ে স্বীকৃতি, কোথাও গিয়ে একটা অদম্য জেদ, সেই লড়াইয়ের পর কোথাও গিয়ে একটা প্রাপ্তি। তবে বারবার এই জায়গাটা দেখানোর চেষ্টা করবো কিশোরয়, কেননা এখানেই এই গলিতে, এই গলিতে ঠিক এই পথ দিয়ে যে ভেতরের রাস্তা, সেই ভেতরের রাস্তা ধরেই এগিয়ে আসছিলেন রাম কোঠারি শরদ কোঠারি সহ আরও অন্যান্যরা, যারা দূর দূরান্ত থেকে ট্রেনে করে এসেছিলেন অযোধ্যাতে, কর সেবকরা যারা একসঙ্গে জমায়ে। পৌলমী, তোমায় জানিয়ে রাখি, দুই ভাই যারা সেদিন গুলিতে নিহত হয়েছিলেন, শহীদ হয়েছিলেন, তাদের বোন পূর্ণিমা কোঠারি এই মুহূর্তে লাইভ ছবি দেখছেন, তুমি যে ছবি দেখাচ্ছ, যে জায়গা তুলে ধরছো, তিনি দেখছেন রিপাবলিক বাংলার মাধ্যমে। তুমি তাকে যদি আরও একবার সেই জায়গা দেখাও, কারণ তিনি অত্যন্ত ইমোশনাল হয়ে রয়েছেন। আমরা যাব এলিনার কাছে, একবার যাব। এলিনা, পূর্ণিমা কোঠারি কি বলছেন? তিনি তো দেখতে পাচ্ছেন সেই জায়গা, সেই স্থান যেখানে বসে রাম ভজন করছিলেন দুই ভাই, পুলিশ এসে গুলি চালিয়ে দেয়, সেই ভয়ঙ্কর ইতিহাস আজকে কোথাও যেন রাম মন্দির যখন তৈরি হচ্ছে সেই ক্ষতে যেন প্রলেপ পড়ছে। এলিনা, একেবারেই কিশোরায় তুমি বুঝতে পারছো, ওনার কিন্তু চোখ সরছে না মোবাইলের থেকে, আমরা দেখতে পাচ্ছি উনি একদৃষ্টে তাকিয়ে রয়েছেন, একদৃষ্টে উনি রিপাবলিক বাংলা দেখছেন, কারণ শুধুমাত্র অযোধ্যায় পৌঁছে গিয়েছে বাংলা চ্যানেল রিপাবলিক বাংলা। আমার সহকর্মী পৌলমী সেখানে রয়েছে, পৌলমী একের পর এক ছবি তুলে ধরছে। আর যে জায়গায় এই ঘটনা ঘটেছিল, অর্থাৎ হনুমানগড়ির যে গলি, যে গলি শহীদ গলি নামে পরিচিত অযোধ্যায়, সেই গলিতে পৌঁছে গিয়েছে রিপাবলিক বাংলার, সেই ছবি তিনি লাইভ দেখছেন এই মুহূর্তে আমার সঙ্গে পূর্ণিমা কোঠারি, সেই রামকুমার কোঠারি এবং শরদ কুমার কোঠারির একমাত্র বোন, যে কিনা সব ব্যাপার, সব ঘটনা তিনি পুঙ্খানুপুঙ্খভাবে জানেন, যে লড়াই তিনি জানেন, যে লড়াই তিনি করতে দেখেছেন তার দুই ভাইকে। এবং শুধুমাত্র তাই নয়, এই হনুমানগড়িতেই কিন্তু পুলিশ এলো পাথারি গুলি চালিয়েছিল তাদের ওপর, এই বাংলার দুই সন্তানের ওপর। আচ্ছা, এই 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 গলিটা চিনতে পারছেন? এই গলিটা চিনতে পারছেন? চোখের জল তো বাদ মানছেন, আমরা দেখতে পাচ্ছি আপনার। সব চিনতে পারছি, বছরের পর বছর ওখানে যে আমি শ্রদ্ধাঞ্জলি দিয়েছি, আমরা প্রত্যেক কার্তিক পূর্ণিমাতে ওখানে যেতাম, যতক্ষণ আমার বাবা ছিলেন, বাবা 2002 মারা গেছেন,
তারপরে আর যাওয়া হয়নি ওই রকম, কিন্তু আমরা প্রত্যেক বছর 1990 থেকে তারপরের প্রত্যেক বছর আমরা কার্তিক পূর্ণিমাতে ওখানে যেয়ে শ্রদ্ধাঞ্জলি দিতাম ওদের। 1990 থেকে আজকে 2023, এতগুলো বছর তো কেটে গিয়েছে, কোনো রকম চেঞ্জ দেখতে পাচ্ছেন? রাস্তাঘাট পরিবর্তন কিছু হয়েছে? অনেক কিছু দেখতে পাচ্ছি আজ, মানে 1990 থেকে বাবরির ঢাঁচা থেকে ভব্য মন্দির আমি এই সফরটা তয় করেছি। আর দেখতে পাচ্ছি যে যে অযোধ্যা 1990 কানছিল ওই অযোধ্যা এখন হাসছে। ওখানে প্রত্যেক গলিটা এমন মনে হচ্ছে যে ওখানের ধুলের এক এক কণটা মুস্কুরাচ্ছে, এইরকম মনে হচ্ছে, খুব ভালো লাগছে। এখন বলছি আপনাকে, আমাকে গুজবাম্বা আসছে, মানে হ্যাঁ। আর এখন মানে ওখানে দেখলেই মনে হয় যে হ্যাঁ, এই অযোধ্যা রামের অযোধ্যা, এটা এখন দেখলে বুঝতে পারছি। তার জন্য কি লড়াইটা না লড়েছিলেন, কতটা জন্য যার জন্য প্রাণ দিতে হয়েছিল দুই ভাইকে? আর এই মুহূর্তে পূর্ণিমা কোঠারি, তার চোখের কোণে আমরা দেখতে পাচ্ছি অল্প অল্প বিন্দু বিন্দু জল জমছে, কারণ স্বাভাবিকভাবেই এই যে গলি, সেই গলি তিনি রিপাবলিক বাংলার মাধ্যমে সরাসরি দেখছেন লাইভ কভারেজ। একমাত্র রিপাবলিক বাংলা দেখাচ্ছে যে ছবি অযোধ্যায় গিয়ে, এবং সেটা দেখে স্বাভাবিকভাবেই আবেগপ্রবণ হয়ে পড়ছেন পূর্ণিমা কোঠারি। তার চোখ সরছিল না মোবাইল ফোন থেকে, আমরা দেখছিলাম রিপাবলিক বাংলার লাইভ, আমরাও দেখছিলাম কোথাও গিয়ে। আমরাও তো, তুমি যেমনটা বলছিলে কিশলায়, আমরাও সাংবাদিক, আমরাও মানুষ সবার আগে, আমাদেরও কোথাও গিয়ে মনে হচ্ছে সত্যিই তো আজকে অযোধ্যায় একটা উৎসবের মেজাজ গোটা অযোধ্যায়। যেখানেই আমরা অযোধ্যায় তাকাচ্ছি সেখানেই যেন অযোধ্যার মানুষ হাসছে। পূর্ণিমা কোঠারিও তিনি বলছেন যে 1990 সালে যখন এই ঘটনা ঘটেছিল অযোধ্যায় সবাই কাঁদছিল, কিন্তু কোথাও গিয়ে আজকে 2023-এ প্রত্যেক অযোধ্যার প্রত্যেকটা গলি যেন হাসছে। কিন্তু হনুমানগড়ির এই গলি কোথাও গিয়ে আজও কিন্তু ইতিহাসের পাতায় জ্বলজ্বল করছে, কারণ এই গলিতে পুলিশ এলো পাথারি গুলি চালিয়েছিল বাংলার দুই সন্তানের ওপর, রামকুমার কোঠারি এবং শরৎ কুমার কোঠারি, যে দুই ভাইয়ের নেতৃত্বে কর সেবকদের যে গোটা লড়াই চলেছিল রাম মন্দির নির্মাণের জন্য, সেই নির্মাণের সেই লড়াই, সেই সংগ্রাম, এবং তারপরে আজকে এতগুলো বছর কেটে গিয়েছে। পূর্ণিমা দেবী, এই যে রিপাবলিক বাংলায় আপনি সরাসরি লাইভটা দেখছেন, আমরা দেখতে পাচ্ছি আপনারও চোখের জল বাদ মানছে না, আমি একটু জানতে চাইবো এই যে এত লড়াই হয়েছে, এত কিছু হয়েছে, আপনার দুই ভাই চলে গেল, কিন্তু তারপরে এতগুলো বছর পরে রাম মন্দিরের প্রতিষ্ঠা, আপনাদের তো আমন্ত্রণ জানানো হয়েছে, আপনারা কবে পৌঁছচ্ছেন সেখানে? আমার আমন্ত্রণ দিয়েছেন, ওখানে অফিস থেকে এসে গেছে আমন্ত্রণটা, এমনি চম্পত রায়জি মহাশয় উনিও ডাইরেক্ট আমাকে বলে দিয়েছিলেন। আর এরপরে আমি এখান থেকে 10 তারিখই চলে যাচ্ছি, কেন আমার যে জীবনের সবথেকে বড় এই সময়টা এসেছে, আমি চাইছি না যে একটা মুহূর্ত আমি ওখানে মিস করি। আমি ওখানের প্রত্যেক মুহূর্তটা আমার নিজের, মানে আমার চোখ থেকে আমার নিজের আত্মাকে আমি ওখানে আত্মসাৎ করতে চাই, এর জন্য আমি প্রত্যেকটা মুহূর্ত ওখানে। এলিনা, উনি বলছেন একটা মুহূর্তও আমি চোখের আড়াল করতে চাই না। পূর্ণিমা কোঠারির মুখে সেই কাহিনী, যেদিন গুলি চলেছিল কর সেবকদের ওপর, নিহত হয়েছিলেন বাংলার দুই ছেলে কোঠারি ভাইরা। ধন্যবাদ এলিনা, ধন্যবাদ পৌলমী।